এই শুন, ওদিকে আমার গাড়িটা রাখা আছে, গাড়িটা পরিষ্কার করতে হবে। আর আমার সঙ্গে গাড়িটা পরিষ্কার করে দিবি। আচ্ছা ম্যাডাম, আমাকে একটু 5টা মিনিট টাইম দেন, আমি এটা পরিষ্কার করে দেন আপনারটা করে দিচ্ছি। এই শুন, আমার হাতে না এত সময় নেই, আমার 5 মিনিটের মূল্য তুই জানিস। আমি এত টাইম দিতে পারবো না, তুই আমার সঙ্গে এক্ষুনি যাবি, আগে আমার গাড়িটা পরিষ্কার করবি, তারপরে পরেটা করে নিস। ম্যাডাম আপনার কিছু একটা ভুল হচ্ছে, আমি তো বললাম যে আমি আপনারটা পরে পরিষ্কার করে দিচ্ছি, এটা সিরিয়ালে আছে, আমি কাজটা শেষ করে আসি। এই আমার কথা কি তোর কানে যায় না? আমি তোকে বলেছি না আমার গাড়িটা তুই আগে পরিষ্কার করবি, তারপর তোর কাজ পরে করবি, আয় আমার সঙ্গে। আমি আপনার গাড়ি পরিষ্কার করতে পারবো না, আমি কাজ শেষ করে তারপরে আসবো। ও বুঝতে পেরেছি, তোর মতো ছোট লোকেরা কি চায় সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ওয়েট, এই এখানে টাকা আছে, এই টাকাটা তোর পকেটে রাখ আর আমার সঙ্গে আয়। ম্যাডাম আপনি এখানে বেশি টাকা দিয়ে ফেলেছেন, আমি এত টাকা নেই না, আমি 50 থেকে 100 টাকা নিই। এই শুন, তোদের মতো ফকিরনিদেরকে না আমি রোজ বকশিস দিতে থাকি, বাকিটা তোর টিপস হিসেবে রেখে দে। দেখুন ম্যাডাম, আপনার দেওয়ার টাকা এবং টিপসটা আমি নিতাম যদি আপনি টাকাটা আমাকে সম্মানের সাথে দিতেন। আপনি টাকাটা এভাবে দিয়ে আমাকে অপমান করেছেন। আপনার টাকার আমার প্রয়োজন নেই, আর আপনার গাড়িও আমি বুঝতে পারবো না, টাকাটা নিন। কেন রে, তোর কি টাকাটা কম হয়ে গেছে? আরো বেশি টাকা চাই। তোর মতো ফকিরনিদেরকে না এটাই আমি বেশি দিয়েছি, আর এই টাকাটা তুই রাখবি আর আমার সঙ্গে এক্ষুনি আমার গাড়ি পরিষ্কার করতে যাবি। দেখুন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন, আমি তো বললাম যে আমি আপনার গাড়ি মুছতে পারবো না, আপনি আপনার টাকাটা নিয়ে চলে যান। এই বাড়াবাড়ি করছিস মানে? তুই আমার মুখের উপর কথা বলছিস? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস তাই না? এই আমাকে একটা কথা বলতো, তুই তুই তো একটা ফকিরনি, দেখেই মনে হচ্ছে গাড়ি পরিষ্কার করে খাস, ড্রেন পরিষ্কার করে খাস, তো শুদ্ধ ভাষায় কি করে কথা বলছিস তুই? ম্যাডাম আমি ছোট একটা কাজ করি বলে যে আমি শুদ্ধভাবে কথা বলতে পারবো না সেটা তো কোথাও লেখা নেই, আর আমি একজন ওয়েল এডুকেটেড পারসন, আপনার কিছু একটা ভুল হচ্ছে। ও আচ্ছা তাই নাকি, তো এত পড়াশোনা করে তুই কি করলি? সেই তো তোর গাড়ি পরিষ্কার করে খেতে হচ্ছে, শুধু শুধু বাপ মায়ের টাকাগুলো ধ্বংস করেছিস। শুন, তোর এই ফালতু কথা শোনার মতো টাইম না আমার কাছে নেই, আমার লেট হচ্ছে, তুই আমার সঙ্গে যাবি কিনা সেটা বল। আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, আপনি কিন্তু রীতিমতো আমাকে অপমান করেই যাচ্ছেন। আমি বলতেছি আপনি এখান থেকে যান, আপনার কোনো কাজ আমি করব না। বুঝতে পেরেছি, এতক্ষণ যাবত আমি তোর সঙ্গে সুন্দর করে কথা বলছি, তুই আমার কথার মানে বুঝতে পারছিস না তাই না? তোকে আমি মজা দেখাচ্ছি। আপনি আমার ভিতরে কি করলি? আরে শাদ, তুমি বাবা, তুমি ছোট লোকটাকে চেনো নাকি? চিনবো না কেন, আমি খুব ভালো করে চিনি। তার মানে তুমি এই ছোট লোকটাকে চেনো? হ্যাঁ, খুব ভালো ছেলে। তুমি জানো বাবা, ও এতক্ষণ যাবত আমার সঙ্গে কত বেয়াদবি করেছে। ওকে আমি আমার গাড়ি পরিষ্কার করার জন্য নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনিনি, ও একই ভাবে স্টিল নাও এখনো এখানে দাঁড়িয়ে আছে, ও আমার গাড়ি পরিষ্কার করবে না। মনে বাবা, তুমি এই ছোট লোকটার জন্য আমাকে থাপ্পড় মারলে? হ্যাঁ, জানি সে কে, ওই স্কুলের অনেকগুলো ছাত্র ছাত্রীর জীবন বাঁচিয়েছে। মানে মানে একটা স্কুল বাস ট্রেন লাইনে আটকে যায়, সেখানে কে ওই বাসটাকে সাহায্য করতে আগায় না, এই ছেলে ইশাদ নিজের জীবন বাজি রেখে সেই বাসটাকে রক্ষা করে, আর সেই ঘটনায় তার পাটা হারিয়ে ফেলে, সে পঙ্গুত্ব বরণ করে, আর তুই কিনা তার সাথে খারাপ ব্যবহার করছিস। আঙ্কেল থাক, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমার জন্য আপনারা ঝামেলা করবেন না। আজকের থেকে তুই তোর নিজের গাড়ি পরিষ্কার করবি, তোর গাড়ি আর কাউকে দিয়ে পরিষ্কার করাবো না, যা এখান থেকে। মানে আমি আমার গাড়ি পরিষ্কার করবো মানে? হ্যাঁ তুই পরিষ্কার করবি, যা। বাবা ইশাদ, তুমি কিছু মনে করো না, আমার মেয়েটা একটু রকচটা, আর আচ্ছা তুমি তো ভালো কাজ করতে পারো, তুমি শিক্ষিত একটা ছেলে, এই গাড়ি ঘুরিয়ে কেন মুছো? আঙ্কেল আসলে কপালটা এতই খারাপ, অন্যের উপকার করতে গিয়ে আজকে নিজেই বিপদে পড়ে বসে আছি। আমি না অনেক জায়গায় চাকরি খুঁজেছি, কিন্তু আমার পাটার জন্য কেউ আমাকে চাকরি দেয় না, বলে যে তুমি তো কাজ করতে পারবে না, সেই জন্য আর কি এই পথ বেছে নিয়েছি। আঙ্কেল কোনো কাজে ছোট না। আচ্ছা তুমি তো আমার অফিসে চাকরি করতে পারো। না আঙ্কেল, আমি চাই না যে আমার একটা পানি বলে আপনি আমাকে দয়া করবেন, আমি কারোর দয়া ভিক্ষে নিয়ে বেঁচে থাকতে চাই না, আমি আমার এই কাজটা নিয়ে হ্যাপি আছি, আমি 50 টাকা 100 টাকা পাই, 10-15টা কাজ করলে আমার প্রতিদিনের রোজগার হয়ে যায়, এটা দিয়ে আমি স্যাটিসফাইড, আমার আর কোনো জব লাগবে না আঙ্কেল, আপনাকে ধন্যবাদ।
কিরে গাড়ি পরিষ্কার হয়েছে? হ্যাঁ বাবা পরিষ্কার হয়ে গেছে। দেখেছিস একটা গাড়ি পরিষ্কার করতে তোর কত কষ্ট হয়েছে, আরো প্রতিদিন 10-15টা গাড়ি পরিষ্কার করে। আর সবথেকে বড় কথা জানিস কি, আমি চাকরির অফার করেছিলাম, কারো দোয়া নিতে চায় না, আর আমার টাকা আছে বলেই মানুষকে মানুষ মনে করিস না। হ্যাঁ বাবা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আজকে তুমি যদি আমার গাড়িটা আমাকে পরিষ্কার করার কথা না বলতে তাহলে আমি কখনো বুঝতেই পারতাম না যে একটা কাজ করতে মানুষের কতটা কষ্ট হয়। আর ও তো পঙ্গু, পঙ্গু হওয়া সত্ত্বেও এত কষ্ট করে এই কাজগুলো করছে। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও, আসলে ছোটবেলা থেকে কোনো কিছুর অভাব পাইনি তো, তাই একটু অহংকারী হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি কথা দিচ্ছি আজকে আজকের পর থেকে আমি আর কারো সঙ্গে এমন বেয়াদবি করব না। না ইটস ওকে, এখানে সরি বলার কিছু নেই, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন এইটাই অনেক। কিন্তু একটা জিনিস কি জানেন, যে লোকটা আমাকে আগে কাজ করতে বলেছে আমার দায়িত্ব তার কাজটা আগে করা। আপনি মেয়ে মানুষ বলে যে আপনার কাজ করে দিব এমনটা কখনোই না। আসুন এই যে আপনার টাকাটা প্লিজ।